সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, রিয়েলমি 10 প্রো প্লাস। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, আর ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 27,999 রুপি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে অস্থির ডিজাইন, এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1080 চিপসেট, যেটি একটি 6 ন্যানোমিটারের চিপসেট। তো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর এর দামই বা কেমন হবে, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। রিয়েলমি বাজেট ক্যাটাগরির ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলেই অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার, এবং ফোনটির ওজন করা হয়েছে 175 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট, NFC ইত্যাদি। ফোনটি চার্জ করার জন্য থাকছে Type-C পোর্ট, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে এর সেলফি ক্যামেরাটি। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির সুপার অ্যামুলেড ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 395 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 800 nit type brightness। এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। এই ফোনটি Full HD+ হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি ফিল করবেন না। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, আর এর ব্যাকে থাকছে রিয়েলমি UIS 4.0। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 1080 চিপসেট, যা একটি 5G চিপসেট, আর এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G68। বাজেট অনুযায়ী এই জিপিটাও কিন্তু খুব পাওয়ারফুল, এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং এর কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB RAM, 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে 2.2। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটা দিয়ে আপনারা 4K রেগুলেশনের ভিডিও শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন ওয়াইফাই, GPS, ব্লুটুথ। এছাড়াও এই ফোনটিতে মাইক্রো এসডি 2.0 পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 67W-এর একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিন চার্জ ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি আপনারা নভেম্বরের শেষ সপ্তাহে পেয়ে যাবেন, আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 37,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন ভালো একটি ডিজাইন এবং ভালো একটি চিপসেট, আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে। তো আমার মনে হয় আপনাদের যদি 30-40 হাজারের মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আশা করি আপনারা রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।